সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক সারা বিশ্বের মতো বাংলাদেশেরও এই মুহূর্তের চিন্তা যে কি হচ্ছে ইউক্রেনে যদিও ইউক্রেন বাংলাদেশ থেকে অনেক দূরে কিন্তু ইউক্রেন পরিস্থিতির একটি প্রভাব কিন্তু আমরাও তার মধ্যে পড়েছি যেমন বাংলাদেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে সেই কেন্দ্রটির নির্মাণ ভবিষ্যৎ কিন্তু একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে কেননা যেভাবে অর্থনৈতিক অবরোধ তৈরি হয়েছে রাশিয়ার জন্য তাতে রাশিয়া যে এই প্রকল্পে খুব সহসাই কোনো সহযোগিতা করতে পারবে বলে মনে হচ্ছে না এবং ইউক্রেনকে ঘিরে যেই বিশ্ব পরিস্থিতি সেটি কবে স্বাভাবিক হবে কবে আবার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে তা কিন্তু একেবারেই অনিশ্চিত সবচেয়ে বড় কথা হলো যে এই যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ছে যদি আবার তেলের দাম জ্বালানি তেলের দাম বাড়ানো হয় বাংলাদেশে তাহলে কি অবস্থাটা হবে এমনিতেই দুই তিন মাস আগে যেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল তার প্রভাবে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে যেটি নিয়ে এখন উদ্বেগ উৎকণ্ঠা চলছে সাধারণ মানুষ একেবারেই না বিশ্বাস অবস্থা ফলে আবারও যদি তেলের দাম বাড়ানো হয় তাহলে কি অবস্থা হবে এবং সেটি হচ্ছে কিন্তু ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেই পরিস্থিতির কারণে এবং এই উদ্বেগটা কিন্তু শুধু আমাদের না এটা বিশ্বের বিভিন্ন দেশে দেশে সবচেয়ে বড়ো কথা হলো যে এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ কোন পক্ষে যাবে দুটি শক্তিধর দেশ রাশিয়া এবং আমেরিকা আমাদের অবস্থা হচ্ছে যে আমরা না রাশিয়ার পক্ষে যেতে পারছি না আমেরিকার পক্ষে যেতে পারছি এবং কোনো পক্ষেই যে যাচ্ছি না এই কারণে কিন্তু দুই পক্ষই আবার আমাদের উপর অসন্তুষ্ট আমাদের থেকেও বড় দেশ ভারতের কূটনীতিও কিন্তু একটা প্রবল টানা হেস্টার মধ্যে পড়েছে তারাও কি করবে না করবে বুঝে উঠতে পারছে না কেননা ঐতিহাসিক মিত্র হচ্ছে রাশিয়া ভারতের ওই মৈত্রীর বন্ধন তারা অস্বীকার করতে পারছে না এবং ভারতের যে সত্তর ভাগ অস্ত্রের সরবরাহ কিন্তু রাশিয়া থেকে আসে যদিও এখন এটি কমে গেছে ফলে রাশিয়ার সাথে তাদের একটি ঐতিহাসিক যে সম্পর্ক সেই সম্পর্কটা তারা ভুলতে পারছে না আবার চীনের উপস্থিতির কারণে এই অঞ্চলে সেখানে আবার ভারতের নতুন মিত্র হচ্ছে আমেরিকা এবং ওই মিত্রতার সূত্র ধরে কিন্তু বাংলাদেশও খানিকটা টানা মধ্যে পড়েছে যে বাংলাদেশ যখন চীনের দিকে যাচ্ছে তখন ভারত এবং চীন ভারত এবং আমেরিকা সেটি তাদের জন্য একটা উৎকণ্ঠার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আবার আমরা চীনকে বাদ দিয়ে একেবারে পুরোপুরি রাশিয়া পুরোপুরি আমরা আমেরিকা বা ভারতমুখী হব সেটিও হবার উপায় নেই কেননা চীন হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটি সবচেয়ে বড় একটি সহযোগী চীন ছাড়া বাংলাদেশের যে বড় বড় অবকাঠামো উন্নয়ন সেটি কোনোভাবেই সম্ভব না ফলে সব মিলে প্রবল একটা টানাপোড়ন যাচ্ছে সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড়ো কথা হলো পুতিন এই মুহূর্তে সবচেয়ে বড় ভিলেন ধারণা করা হচ্ছে যেহেতু তার একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর আক্রমণ চালিয়েছে আবার অন্যদিকে এই পরিস্থিতির জন্য বাইডেন বা পশ্চিমা শক্তিও কিন্তু কম দেয় না কেননা তারা যেভাবে নেটোর ঘাঁটি চতুর্দিকে বিস্তার করেছে এবং রাশিয়ার আশেপাশের দেশগুলো এস্তোনিয়া লাটভিয়া এইসব দেশগুলোকে ন্যাটোভুক্ত করেছে সেখানে যদি ইউক্রেনও যদি ন্যাটোভুক্ত হয়ে যায় তাহলে একেবারে রাশিয়ার কোলের মধ্যে যে ইউক্রেনে যে আমেরিকা বা পশ্চিমারা যে ঘাঁটি বসাবে সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ফলে রাশিয়াও অনেকটা বাধ্য হয়েছে যে তার দেশ এবং আশেপাশের অবস্থানে যাতে কোনোভাবেই ন্যাটো ঢুকতে না পারে সেই কারণে তারা কিন্তু প্রতিবাদ করে আসছিল কিন্তু এটি আমলে নিচ্ছিল না পশ্চিমা দেশগুলো এইরকম একটা টাল পরিস্থিতিতে কিন্তু শেষ পর্যন্ত পুতিন অধৈর্য হয়ে আক্রমণ করেছে সেই আক্রমণের ফলে এখন প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে ইউক্রেনের নিরীহ মানুষ মারা যাচ্ছে এবং এই যুদ্ধের কারণে কিন্তু সারা বিশ্ব এখন ক্ষিপ্ত রাশিয়ার উপরে অর্থনৈতিক অবরোধ হয়েছে এমন কি ফিফা থেকেও বিচ্ছিন্ন হয়েছে রাশিয়া সাধারণ মানুষ তো বটেই সমস্ত দিক থেকেই কিন্তু রাশিয়া এখন কার্যত অবরুদ্ধ সারা বিশ্ব থেকে এমন কি। রাশিয়ার যেই উড়োজাহাজ সেই উড়োজাহাজ চলাচলও সহ ইউরোপের অনেক দেশ নিষিদ্ধ করেছে এমনকি তারা যে ট্রানজ্যাকশন ব্যাংকিং ট্রানজ্যাকশনও যে তাদের বন্ধ করা হয়েছে আপনারা জানেন যে সুইফট কোর্ট বন্ধ হওয়ার ফলে আমেরিকা কিন্তু বহির্বিশ্বের সঙ্গে যে বৈদেশিক মুদ্রার লেনদেন সেটি করতে পারছে না ফলে এই সংকট কিন্তু রাশিয়ার জনগণের উপর পড়েছে ফলে এই যুদ্ধের ফলে আমরা যদি মনে করি যে বাইডেন বা পুতিনের জয় পরাজয়ের খেলা এখানে আসলে এক অর্থে পুতিন ভিলেন আবার অন্য দিক থেকে বাইডেনও ভিলেন আবার যদি বলা হয় পুতিন জয়ের মধ্য দিয়ে হিরো আবার অন্যদিকে বাইডেনও যে এই বিশ্ব পরিস্থিতিতে যে তার পক্ষে এসছে সেই কারণে বাইডেন হিরো এইরকম নানান রকম হিসাব নিকাশ হচ্ছে কিন্তু এই হিসাব নিকাশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু যারা শান্তিপ্রিয় দেশ এবং তুলনামূলকভাবে অনুন্নত দেশগুলো তারা কিন্তু সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে যেই ক্ষতি পোষানো বা পোহানো কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এমনিতেই গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি এলোমেল অবস্থা সেই সংকটের ধকল এখনও পোহাচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ বাংলাদেশের মানুষ তো বটেই তার উপরে এই যে যুদ্ধের প্রভাব এই প্রভাবে কিন্তু সবাই এখন আতঙ্কিত উৎকণ্ঠিত হয়তো কেভ ইউক্রেনের রাজধানী দখল হয়ে যাবে বটে এই দখলের মধ্যে দিয়ে পুতিন হয়তো বিজয়ের হাসি হাসতে পারে কিন্তু এই হাসিটা কিন্তু বেশি দিন পুতিনের মুখে থাকবে না ক্রমেই ম্লান হতে থাকবে কেননা ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু পুতিনের অবস্থাও কিন্তু টল টলায়মান রাশিয়ার ভেতরেই বিক্ষোভ চলছে কেন তারাও জানে যে এই যুদ্ধের পরিণতি কি হবে অন্যদিকে বাইডেন আপাতত আত্মতৃপ্তি লাভ করলেও তারাও বুঝে গেছে যে যেভাবে ন্যাটো তার শক্তি বৃদ্ধি করছে অন্যায়ভাবে সেটিও কোনো ভালো দৃষ্টান্ত না এবং সেটাও কিন্তু শান্তির জন্য সম্প্রীতির জন্য বিশ্বে রাজনীতিতে ভারসাম্যের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর ফলে এইসব উপলব্ধি কবে হবে বিশ্ব নেতাদের এবং কবে একটি ভারসাম্যমূলক একটি অবস্থা ফিরে আসবে তার জন্যই কিন্তু দর্শক আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন